কখন থেকে কাটছেন আপনারা এখানে কতটুকু চাল আছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমি একটা ভিলেজ ব্লগ নিয়ে এসেছি আর ব্লগটি আমার দাদির ডেথ অ্যানিভার্সারি মানে মেজবানি প্রোগ্রাম নিয়ে ব্লগটি আমি তো আগেই চলে এসেছি আমার অসুস্থ আম্মু আসছে তাকে রিসিভ করতে যাচ্ছি আমি আমার এই ব্লগটি দুটি পর্বে বিভক্ত করেছি আজকে মেজবানের আয়োজন এবং রাত পর্যন্ত আমরা কি করলাম সেটি আপনাদের সাথে শেয়ার করব আর সেকেন্ড পার্টটা তো থাকবেই আমার আম্মু এবং আমার ভাই এবং ভাইয়ের বউ ওরা সবাই রাজশাহী থেকে আসলো আমি কিন্তু দাদা বাড়িতে ঢুকে গিয়েছি আর এই যে এই মসজিদটা দেখছেন এই মসজিদটা কিন্তু আমার চাচারাই দেখভাল করেন আর মন্ডল বাড়িটা আমার বাবাই তৈরি করে গেছেন মসজিদটা দাদা বাড়ির একদম পাশেই আমরা এখন বাড়িতে ঢুকে যাব আর মেজবানের গরু তো দেখতেই পাচ্ছেন দাদা বাড়ি ঢুকতে বিশাল আয়োজনের যে গন্ধ সেটা কিন্তু আমি ঢুকতেই বুঝতে পারছিলাম অনেকদিন পরে দাদা বাড়িতে এসেছি দাদা নেই দাদি নেই আর আমার বাবাও নেই অনেক বেশি খারাপ লাগছিল তারপরও দাদির মেজবানিটা সম্পূর্ণ করতেই আসা কেমন আছেন ভালো কখন আসছেন 11টার সময় আপু কই রংপুর আপনারা কি করছেন কখন থেকে এটা করছেন কালকে করেনি কালকেও তো কিছু করা হয়েছে আপনারা কখন থেকে করছেন কয় বছর বিয়াস দুই বস্তা তো হবেই তাহলে কাল থেকে যখন ছুলানো হচ্ছে আমিও শুনে হাসলাম ওনারা নাকি দুই বস্তা পেঁয়াজ ছুলে ফেলেছে রান্না করছেন এটা কি মাছ আচ্ছা আচ্ছা গ্রামীণ পরিবেশে এত সুন্দর করে আয়োজন করেছে আর এত আন্তরিকতা নিয়ে তারা কাজ করছে আর গ্রামীণ রান্না তো কথাই নেই সব কিছু মিলিয়ে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছিল এরপরে আমি খাবার ঘরের দিকে আগালাম এবং আমার ফুপির সাথে একটু দেখা করলাম এবং কথাও বললাম আসলে অনেক দিন পরই সবার মোলাকাত হচ্ছে অনেক দূর থেকে সবাই এসেছে এই মেজবানিকে কেন্দ্র করে চলুন ঘরের ভিতরে তো সবার সাথে মোলাকাত করলাম একটু বাহিরে যাই আর আমার দাদা বাড়িতে এই বাহিরের অংশটাকে বাইর বাড়ি বলে আমরা এখন কোথায় যাচ্ছি বলুন তো যার মেজবানি করতে এসেছি তার সাথে একটু দেখা করব না তার জন্য একটু দোয়া দিব না এই জন্য আমরা সবাই মিলে দাদির সাথে দেখা করতে যাচ্ছি দাদি আমাদের সবাইকে অনেক বেশি ভালোবাসতেন আর দাদি ক্যান্সারে মারা গেছেন এটা আমার দাদাবাড়ির স্কুল মাঠ আর এই স্কুল মাঠে সবাই মিলিত হয় বিকালবেলাতে গ্রামের মেঠো পথ ধরে আমরা সবাই কাজিনরা এবং ফুপিরা আমরা দাদিকে দোয়া দিতে যাচ্ছিলাম ভিউয়ার্স এই গাছটা কি জানেন এটা কিন্তু তিলের গাছ আর ফুলটা তো দেখতেই পাচ্ছেন এত ভালো লাগছিল আর ধান খেতে সব ধানগুলো কি সুন্দর পেকে গিয়েছে দেখতে খুবই ভালো লাগছিল বিকেলবেলাতে এরকম মেঠো পথ ধরে হেঁটে যেতে অনেক বেশি ভালো লাগছিল গ্রামীণ পরিবেশ এবং গ্রামীণ জীবনযাপন দেখতে দেখতেই আমরা কিন্তু দাদা দাদির কবরের কাছে আগাচ্ছিলাম আর একটা কথা বলতে ভুলে গিয়েছি দাদা দাদির কবর কিন্তু একই সাথে গাঁথা শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব এটাই সত্য আমরা চলেও এসেছি
ওনাদের কবরের কাছে। আসলে সত্যি কথা বলতে দাদা দাদির কবরের কাছে যেয়ে আমার অনেক বেশি খারাপ লাগছিল, এই জন্য আসলে আমি কোনো ভিডিও করিনি। তবে ব্লগের কারণে আমি ফুটেজটা সংগ্রহ করেই অ্যাড করেছি। আর সামনে যে কবরটা দেখতে পাচ্ছেন এটা দাদার, আর ওই পাশেরটা দাদির। সত্যি তারা অনেক ভাগ্যবতী এবং ভাগ্যবান বলবো, এই কারণে যে তাদের মধ্যে ভালোবাসাটা অনেক বেশি ছিল। আর এই জন্য হয়তো তাদের মৃত্যুর পরও আল্লাহ তাদের পাশাপাশি থাকার সৌভাগ্য দান করেছেন। দাদা দাদিকে দেখে আসলাম, মনটা অনেক বেশি একটু খারাপ লাগছিল। এরপরে সন্ধ্যাও যখন নেমে এসেছে, তো আমরা ধান ক্ষেত পার হয়ে আমরা বাড়ির দিকেই আগাচ্ছিলাম। বাড়ির এই কাঁঠাল গাছটা দেখেছেন কত কাঁঠাল ধরে আছে। এই কাঁঠাল গাছটা আর এই ডাব গাছটা কিন্তু আমার বাবাই পুঁতে গিয়েছিলেন। বাবা এখন নেই, তবে গাছগুলো রয়ে গেছে। আর এই যে লিচু গাছটা, এটাও কিন্তু আমার বাবাই পুঁতে গিয়েছিলেন। মানুষ চলে যায় কিন্তু কথা কিন্তু রয়ে যায়। যেহেতু আমরা সবাই একসাথে হয়েছি এবং অনেক মানুষ একসাথে হয়েছি, এই জন্য চাচারা ডাব পেরে সবাইকে খাওয়াচ্ছিলেন। আসলে গরমও অনেক পড়েছিল, আর সন্ধ্যাও হয়ে এসেছে, চারিদিকে লাইটও লাগানো হচ্ছে রাতের আয়োজনের জন্য। আর আমরা তো অনেক মানুষ ছিলাম, আয়োজনটাও অনেক বিশাল ছিল। এটা কি তৈরি করছেন? খিচুড়ি রান্না করতেছি। এটা কি রাতের জন্য? জি, রাতের জন্য এখনকার জন্য। আচ্ছা, এটা কি ভাতের চাল দিয়ে হবে? হ্যাঁ, ভাতের চাল দিয়ে, ভাতের চাল দিয়ে দেব। আপনাদের কেমন লাগে আমি জানি না, তবে এরকম মজলিশের খাবার কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। চাল দিবেন কখন? চাল দিব আচ্ছা, পানি হিসেবে তখন চাল দিবেন। আপনারা কি জানেন এই খিচুড়িটা কী দিয়ে তৈরি হচ্ছে? মাংসের যে চর্বিগুলো আছে সেই চর্বি দিয়ে খিচুড়িটা করা হচ্ছে। চাল কি এখন দেবেন? আর একটু দেরি আছে। আমি যখন আমার শ্বশুর বাড়ি সিরাজগঞ্জ এবং আমার দাদা বাড়ি সিরাজগঞ্জে চলে আসি, তখন কিন্তু আমি অনেক বেশি আঞ্চলিক ভাষাগুলো ইউজ করি, আমার অনেক বেশি ভালো লাগে। আমি বাবুর্চিকে জিজ্ঞেস করছিলাম যে এর মধ্যে কি কি দিয়েছেন। ডাল দিছেন না এর মধ্যে? বারো আনা সিদ্ধ হলে তারপর চাল দিবেন? আচ্ছা আচ্ছা, দেন চাল দেন, আর একটু হবে করবি লাভার আজকে ভালো হবে। আপনার চর্বি পছন্দ? আচ্ছা, এখানে চর্বি কতটুকু আছে? যেহেতু রান্নার সময় আমরা সব কাজিনরাও একসাথে ছিলাম, এখানে অনেক ফান মাস্তিও হচ্ছিল। আর ছোট বলেন বড় বলেন সবাই কিন্তু আজকে রাত জাগবে, কারণ আমাদের এখানে মেজবানিটা অনেক ভোরবেলাতেই খাওয়া দাওয়া শুরু হয়ে যায় ফজর ওয়াক্তের পরই। আসুন আমার ভাইটার সাথে একটু কথা বলি, ও তো ঘুমে অস্থির হয়ে গেছে। ঘুমাবেন না, খিচুড়ি খাওয়ার জন্য বসে আছে। ভোক লেগেছে, পেট ভরে খেয়ে ঘুমাবেন? তাহলে মেজবানি কে করবে? এটাও আপনি করবেন? আচ্ছা,
এটা বড় বলো কুটলে তারপর দমে রাখবেন এখানে কতটুকু চাল আছে 26 কেজি কালকে ভোরবেলায় মেজবানির জন্য যারা চলে এসেছেন এবং আমরা সবাই অধীর আগ্রহে এই চর্বিযুক্ত খিচুড়িটা খাওয়ার জন্য বসে রয়েছি আর খাওয়ার সময় তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকুন লবণ চাল হইছে পারফেক্ট এই খিচুড়ি খাওয়ার পরে কিন্তু মেজবানের রান্নাটা শুরু হয়ে যাবে খিচুড়িটা একটু নরমই থাকবে না হ্যাঁ একটু নরমই থাকবে কখন থেকে কাটছেন আপনারা সকাল থেকে কাটছেন জি জি কমতি পড়ে গেছে জি জি এখন রাত 10:30 বাজে আর গ্রামে কিন্তু রাত 10:30 অনেক রাত আর খিচুড়িটা দেখেছেন কত লোভনীয় লাগছে আমরা তো খুবই অধীর আগ্রহে বসে আছি আর এরপরই কিন্তু মেজবানির রান্নাটা শুরু হয়ে যাবে আর ভোর থেকেই মেজবানির খাওয়াটাও শুরু হয়ে যাবে খাওয়ার জন্য ঠান্ডা করছেন আসলে রাত অনেক হয়ে গিয়েছিল আর সবাই কাজ করতে করতে অনেক ক্ষুধার্ত হয়ে গিয়েছিল দেখেছেন একসাথে একই জায়গায় কতজন খাচ্ছে খিচুড়িটা কেমন হয়েছে আসুন একটু জিজ্ঞেস করে দেখি কেমন হয়েছে খিচুড়ি ভালো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা মজা হয়েছে না চর্বি পাইছেন চর্বি পাইছি এই যে আচ্ছা আচ্ছা সেরকম তাই ঝাল লবণ সব ঠিক আছে সবাই চর্বি পাইছে আসলে স্বাদ হইছে হ্যাঁ জি আসলে স্বাদ হইছে আসলে তাই না গরম গরম খেতে মজা লাগছে আচ্ছা আচ্ছা খাবো খাবো ইনশাল্লাহ খাবো আপনারা খান থ্যাংক ইউ মাসুদ আসছে তোমাদের কোনো সমস্যা হয়নি না আচ্ছা তোমার ফ্রেন্ড জি আনন্দের সহিত আসছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ সেটাই তো আমি খিচুড়ি নিয়ে আসছি মাসুদ কি ফ্রেন্ড আচ্ছা আমার তিন বন্ধু ঢাকা থেকে আসছে আচ্ছা আঙ্কেল আপনি আপনি খিচুড়ি নেবেন খিচুড়ি কেমন হয়েছে আঙ্কেল খিচুড়িটা কেমন হয়েছে খিচুড়ি কেমন হয়েছে চর্বিযুক্ত খিচুড়ি আচ্ছা আচ্ছা ওকে খাওয়া দাওয়া করো আর একটু দেই আঙ্কেল এরপরেই কিন্তু আমার সেকেন্ড এপিসোডটা আসবে আশা করি যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আর ভিউয়ার্স আমি এখন খেতে বসবো আসলে খিচুড়ির গন্ধে চারিদিকে মো মো করছে আমার সত্যি অনেক বেশি খিদা লেগে গিয়েছে আর ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার হয়ে যাবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ